হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে 21টি আলাদা পদে নিয়োগ চলছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টেম্পোরারি স্টাফ, পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস। এই নিয়োগটা কিন্তু করা হবে কলকাতার বিভিন্ন গভর্নমেন্ট অফিসে। কন্ট্রাক্ট জব হলেও এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এবং এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক থেকে বিভিন্ন পোস্টগুলো শুরু হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, বিএসসি, বিটেক, বিকম, বিভিন্ন যোগ্যতার জন্য এখানে পদগুলো রয়েছে। তো সুতরাং বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের পক্ষে অনেকটাই হেল্পফুল হতে পারে, তো তার জন্য ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখো, কারণ যেহেতু বিভিন্ন যোগ্যতায় এই ভ্যাকান্সিটা বেরিয়েছে, তো তোমরা শুধু মিলিয়ে দেখো যে তোমাদের কোন যোগ্যতায় তোমরা আবেদনটা করতে পারছো এবং কীভাবে আবেদন করতে হবে, কত টাকা ফিজ আছে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে, সমস্তটাই ভিডিওতে আলোচনা করবো। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, এখানে দেখো রয়েছে ডেজিগনেশন, অর্থাৎ কোন পদে লোক নেওয়া হচ্ছে, এখানে আছে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা, এবং এখানে যে পে স্কেল যেটা আছে, পার মান্থ তোমরা কত করে পাবে, সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ, এখানে একটা ভ্যাকান্সি আছে, এখানে গ্র্যাজুয়েট দরকার, তার সঙ্গে 8 বছরের একটা অভিজ্ঞতা। এরপরে আছে কোঅপারেট এক্সিকিউটিভ, এখানে আছে একটি ভ্যাকান্সি, গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে 7 বছরের অভিজ্ঞতা। এখানে আছে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, একটা ভ্যাকান্সি, বিকম এবং তার সঙ্গে 7 বছরের অভিজ্ঞতা। স্যালারিগুলো তোমরা একটু দেখে নেবে। নাম্বার 4 আছে পেটিয়েন্ট কেয়ার ম্যানেজার, এখানে লাইফ সায়েন্সের ওপরে ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং তার সঙ্গে 1 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন। 5 নম্বরে রয়েছে সুপারভাইজার ইলেকট্রিক্যাল, এখানে একটি পোস্ট, এখানে বিটেক ইলেকট্রিক্যাল দরকার অথবা ডিপ্লোমা ইন বায়োমেডিক্যাল উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 বছরের অভিজ্ঞতা এখানে প্রয়োজন। এরপর আছে 6 নম্বরে সুপারভাইজার সিভিল, এখানে একটি ভ্যাকান্সি, এখানে বিটেক ইন সিভিল হতে হবে, তার সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। নাম্বার 7 রয়েছে সুপারভাইজার আইটি, এখানে একটা ভ্যাকান্সি, এখানেও বিটেক ইন আইটি 1 বছরের অভিজ্ঞতার সঙ্গে অথবা 3 ইয়ার্সের ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতার সঙ্গে। এরপর আছে সুপারভাইজার মেকানিক্যাল, এখানে যোগ্যতা বিটেক ইন মেকানিক্যাল, তার সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা অথবা 3 বছরের ডিপ্লোমা, তার সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা। তো তারপর এইভাবেই তোমরা 9, 10, 11, 12, 13 এগুলো একটু দেখে নেবে, এগুলো সবই কিন্তু বিটেক যোগ্যতায়, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এর পরবর্তীতে দেখো 14 থেকে 21 নম্বরে পরবর্তী পদগুলোর ব্যাপারে এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় MTS মাল্টি টাস্কিং স্টাফের 3টে ভ্যাকান্সি রয়েছে, এখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আছে লিফটম্যান, যেখানে 2টো ভ্যাকান্সি আছে, আইটি ডিপ্লোমা হতে হবে এবং তার সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা। ড্রাইভারের জন্য আছে 1টি ভ্যাকান্সি, যেখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে নাম্বার 18 রয়েছে দেখো ডেটা এন্ট্রি অপারেটার, 2টো ভ্যাকান্সি, এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার সঙ্গে কম্পিউটার হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং এখানে দেখো সেই অনুযায়ী স্যালারি স্ট্রাকচার কিন্তু যথেষ্ট ভালো। এবার দেখে নাও পরবর্তী তথ্যগুলি, এখানে কিন্তু যে আবেদন পদ্ধতি আছে সেটা কিন্তু অফলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। এখানে দেখো এই ওয়েবসাইটে তোমরা ফর্মটা পেয়ে যাবে এবং এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারবে। এবং এর সাথে দেখো পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং তার সঙ্গে এখানে দেখো 500 টাকার একটা ফিজ আছে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য এবং 2,500 টাকার একটা ফিজ আছে SC ST ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য। এই ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে দেখো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি কিন্তু এখানে গ্রহণ করা হবে না। এবং এটা আবেদন করার যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু 15 জুলাই। বন্ধুরা, এই সকল পদে আবেদনের জন্য এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে, এটা একবার দেখে নেবে। এই ফর্মটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই ফর্মটি কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে, কোনো রকম যাতে ভুল না হয় এবং সমস্তটা ঠিকঠাকভাবে ফিল আপ করেই কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদেরকে এটাকে পাঠাতে হবে এবং যে ফিজ দিতে হবে সেটা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এবং তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু তোমাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে। এবং এই ফর্ম ফিল আপ করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো তাহলে তোমরা সেটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং তোমরা যারা চাকরির প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই নিজেদের প্রিপারেশান যদি কমপ্লিট থাকে তাহলে অবশ্যই আবেদনটা করে দেবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের নতুন একটা ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। আশা করি এই ভিডিওটা এবং এই ভ্যাকান্সিগুলো তোমাদের অনেকের পছন্দ হবে এবং যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না।
তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।